চোখ রাখব দ্বিতীয় প্রাইম নিউজে। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ ফল হলো কলা। এলাকার চাহিদার কথা মাথায় রেখে আমাদের চাষিরা স্থানীয় জাতগুলোকে বেছে নেন। তবে এখন অনেক চাষি বেশি উৎপাদনের জন্য টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি করা G9 গোত্রের কলা লাগাচ্ছেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের রামকৃষ্ণপুরের কলা চাষী মলয় মোহন চৌধুরী ভারত সরকারের সহযোগিতায় G9 কলা চাষ করে ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছেন। তিনি তার 3 বিঘা জমিতে যে কলা গাছ লাগিয়েছিলেন সেখানে এখন যে পরিমাণ কলা ফলেছে তাতে তিনি রীতিমতো অবাক। এখন মলয়বাবুর গাছের উন্নত মানের কলা পাড়ি দিচ্ছে শুধু স্থানীয় বাজার ছাড়িয়ে জেলা ছাড়িয়ে ভিন রাজ্যেও। স্বভাবতই খুশি মলয়বাবু। তিনি বলেন এই কলা চাষ করে তিনি এখন স্বনির্ভর হয়েছেন। আগামী দিনেও এই কলা চাষ করে তিনি জীবিকা নির্বাহ করতে চান। তিনি বলেন গত বছর তিনি একটা জায়গায় গিয়েছিলেন, সেখানে দেখেছিলেন একজন খুব ভালো কলা চাষ করছে। সেই থেকেই অনুপ্রাণিত হয়ে তিনি তার বাগানে কলা চাষ শুরু করে দেন। আজকে তিনি এই কলা চাষ করে দারুণ লাভবান হচ্ছেন। ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই তিনি এই চাষ করতে গিয়ে আর্থিকভাবে সাহায্য পেয়েছেন। মলয়বাবু বলেন G9 কলা একটি আধুনিক জাতের কলা। এই কলার গুণগত মান অন্যান্য সব দেশীয় কলার চেয়েও অনেক গুণ বেশি। তাই এই কলা তিনি চাষ করছেন তার বাগানেই। এটা তো কৃষি কাজ করছি, যে কলা গাছ চাষ। আচ্ছা, এই কলা কি নাম কলা? জিনান। এই কলা চাষ করে আপনি কতটা কিভাবে স্বনির্ভর হচ্ছেন? অনেক স্বনির্ভর হচ্ছে। এটা কলার খরচা কম, মার্কেটে চাহিদা বেশি, তার দিকে এটাও আমি লাগাচ্ছি, অনেকটা প্রফিট আসছে। কতদিন ধরে আপনি চাষ করছেন? হ্যাঁ, গত 2 বছর থেকে করছি। আচ্ছা, এই চাষ করতে গিয়ে সরকারিভাবে কীভাবে? হ্যাঁ, সরকার একটা অনুদান দেয়, মানে 10,000 টাকা সাবসিডি দেয়। আচ্ছা, ওইটা দিয়ে লেবার খরচাটা হয়ে যায়। আচ্ছা, বাকি খরচাটা সার, বীজ, কীটনাশক কিছু লাগাই যায়। আচ্ছা, এই আরও বাজারের যে অন্যান্য কলা, আর এই কলার চাষ আপনি এই কলাকে বেছে নিলেন? এই কলাটা জিনাইন কলাটা একটু রোগ কম। আচ্ছা, রোগ ব্যাধিটা কম হয়, আর অন্যান্য কলায় যে রোগ ব্যাধিটা বেশি হয়, কলা গাছ লাস্টিং হচ্ছে না। আচ্ছা, আর এটা একবার চারা করলে মোটামুটি 2-3 বছর হয়ে যায়। আচ্ছা, আপনার লাভ কেমন হচ্ছে? লাভ মোটামুটি ভালোই হচ্ছে। খরচা কেমন হয়? খরচা একর প্রতি 50,000 থেকে 60,000 টাকা হয়, আর বিক্রি করতে গেলে মোটামুটি 3-3.5 লাখ টাকা মতো আসে। আচ্ছা, কোথায় কোথায় বিক্রি করেন? বিক্রি আমরা পাইকারে আসে, পাইকারে নিয়ে যায়, নতে আমরা রায়গঞ্জ মার্কেট আছে, শিলিগুড়িতে, আরও বাইরে বিহার টিহার নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। এদিকে মলয়বাবুর কলা বাগানে গিয়ে দেখা গেল দূর দূরান্ত থেকে পাইকাররা এসেছেন এই বাগান থেকে কলা নিয়ে যাওয়ার জন্য। পাইকাররা জানালেন এই কলার চাহিদা অনেক বেশি, গুণগত মানও বেশি। তারা বলেন এই কলা তারা বিভিন্ন জায়গায় বিক্রি করেন এখান থেকে নিয়ে গিয়ে। এদিকে এলাকার এক প্রখ্যাত কৃষক জানালেন G9 কলার বীজ ভারত সরকার ইসরায়েল থেকে এনেছে, এরপর তাদের সংস্থার মাধ্যমে জেলার বিভিন্ন জায়গায় কৃষকদের মধ্যে এই কলার চারা দিয়েছিল। আজ সেই চারা থেকে গাছে ফলছে হাজার হাজার উন্নত জাতের G9 কলা। অবিনবাবু বলেন এই কলা চাষ করতে কৃষকদেরকে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা করছে ভারত সরকার। এই কলা আর 5টা জাতের কলার চেয়ে একদমই ভিন্ন জাতের কলা। এই কলা খেলে মানুষের ভীষণ উপকার হবে বলেই জানান তিনি। কাকা, এই যে মলয় চৌধুরী যিনি চাষ করছেন G9 কলার, তো আপনারা কীভাবে ওনাকে হেল্প করছেন বা সহযোগিতা করছেন? আমরা কালিয়াগঞ্জ কৃষি উদ্যোগ বা আমাদের এপি অফিস থেকে আমাকে রাখছে এই বাগান দেখাশোনার জন্য, কোন সময় কী দিতে হয় চাষিদেরকে, কোন সময় কোস্তা থেকে পাইকার ম্যানেজ করে দিতে হয়, এটা আমরা কাজ করি চাষিদেরকে। আচ্ছা, আমরা এপি অফিস থেকে। আচ্ছা, এই যে চাষ G9 কলা, হ্যাঁ, যে একটা বৈশিষ্ট্য অন্যান্য কলার থেকে, এই কলা কি রয়েছে পার্থক্য? এই কলাটা আমাদের ভারত সরকার, কেন্দ্রীয় সরকার এই সিটটা নিয়ে আসছে ইসরায়েল থেকে, ওখান থেকে আনে এখন আমাদের চাষিদেরকে আমাদের অফিস মাধ্যমে দেওয়াচ্ছে চাষিদেরকে দেওয়ার জন্য। এই কলা খেলে কোনো রোগ হচ্ছে না, কোনো কফ হচ্ছে না, আর অন্যান্য দামি দামি জিনিস তৈরি হয়, জুস তৈরি হয়, এখন শুনছি পাউডারও তৈরি হচ্ছে। এই কলা যদি আমাদের লোকাল পাইকার যদি না নিতে পারে,
তাহলে আমাদের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সর্বশ্রেষ্ঠ বড় কোম্পানি সে যেটা ক্যাভেন্ডার, ক্যাভেন্ডারকে আমরা ফোন করে দিই, ক্যাভেন্ডার আসে আবার ক্যাভেন্ডার কলা নিয়ে যায়, বিক্রি বাট্টার কোনো সমস্যা হয় না। এটাই আমরা দেখভালের জন্য আমরা এই পেয়ে থাকি, যতটুকু পারি করি। এই কলা চাষ করে কেমন কালিয়াগঞ্জ ব্লকে মানে যে বেকার ছেলেরা কেমন ভাবে স্বনির্ভর, যে কয়েকজন লাগাইছে প্রত্যেকজনে স্বনির্ভর হয়েছে। আচ্ছা, যে হারে চাষটা আছে এবারে প্রচুর চারার অর্ডার চলে আসছে, আমি এখনো লিস্ট হতে আপনাদেরকে আজকে দেখাতে পারবো না, আমি নাম লেখার জন্য সামনের সপ্তাহে বাইর হব। আচ্ছা, যেভাবে লিখ না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ।